নমস্কার, আমি এলো কিডনির পেশেন্ট। 2 বছর ধরে আমি কিডনির প্রবলেমে ভুগছি। আমার বাড়ি কুচবিহার কলাবাগান, ওয়েস্ট বেঙ্গল। আমি তো কিডনির প্রবলেমে 2 বছর ধরে অনেক জায়গায় ঘুরেছি। চেন্নাই গেছি 3 বার, অপারেশনও করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। এই দু মাস আগে আমার হাতে মাথায় একটা ফিসুলা ছিল, ফিসুলাটা হঠাৎ করে চ্যানেলটাকে বন্ধ হয়ে গিয়ে হাত ফুলে গেছে। ফুলে যাওয়ার পর আর ইনফেকশন হয়ে যাওয়ার পর ফুলে গেছে হাতটা, আর এটা দিয়ে ডায়ালিসিস হয় না। তখন হঠাৎ করে মাথায় আসলো যে পিকে জ্ঞানের হলো ভিডিওতে দেখলাম, পিকে জ্ঞান ডাক্তার পাটনায় গিয়ে আমি হলো ওনার সঙ্গে যোগাযোগ করলাম। ওনার সঙ্গে যোগাযোগ করে 1.5 মাস আগে আমি ওনার ওষুধ খাওয়া শুরু করলাম। ওষুধ খাওয়ার পর আমার হলো ফিসুলা তো বন্ধ হয়ে গেছিলো, আমার ডায়ালিসিসও বন্ধ হয়ে গেছিলো। তারপর ওনার থেকে ওষুধ নিয়ে আমি আবার হলো ওষুধ খাওয়া শুরু করলাম। শুরু করার পর আমার হলো ডায়ালিসিসও বন্ধ হয়ে গেছে, আমার কোনো অসুবিধা নাই। 20 বছর ধরে আমার ল্যাকটিনের প্রবলেম ছিল, ল্যাকটিনটা প্রায় হতো না, 10 দিন 15 দিন বাদে বাদে আমার ল্যাকটিন হতো। হঠাৎ ওনার হচ্ছে ওষুধ খাওয়ার পর আমার ল্যাকটিনটাও ভালোভাবে শুরু হলো। মুখের মতো কোনো স্বাদ ছিল না, মুখে কোনো কিছু খাওয়ার কোনো এনার্জি থাকতো না, সব কিছু খেতে পারি এখন, কোনো অসুবিধা হয় না। ডায়ালিসিসও বন্ধ হয়ে গেছে, 1.5 মাস ধরে ওষুধ খাচ্ছি। এখন যা আমার হলো পজিশন শরীরে অনেকটাই বেটার আছে, আমার কোনো প্রবলেম এখন বর্তমানে নেই। কিন্তু সবাই যদি এখানে আসেন ভালোই হবে, সবার উপকার হবে, আর এই ডাক্তারের ওষুধে সবার কাজ হবে, এতটুকু আমি বলতে পারি। আমি এখন ভালো আছি, আমার কোনো প্রবলেম নেই।